প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেশ কয়েকটি নোটিশ এসেছে, সেগুলো আমরা সরাসরি ওয়েবসাইট থেকে চলুন আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন সংক্রান্ত 31 তারিখ একটি নোটিশ আসছে। এরপরে যদি আমরা এক্সামিনেশনে যাই তাহলে এখানে একটা নোটিশ আছে 25-10। তো চলুন আমি সরাসরি কয়েকটি বের করে রেখেছি আগে থেকেই, এগুলো দেখলে আপাতত আপনাদের কিছুটা ধারণা হবে। এখানে এমএ এবং এমএসএস প্রথম পর্ব প্রোগ্রাম শিক্ষাবর্ষ 2021 এবং 2022 ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা, এটা ঢাকা আঞ্চলিক কেন্দ্রের। আস্তে নিচের দিকে যাচ্ছে, আপনাদের আপনারা দেখে নেবে। প্রকাশিত হয়েছে 30-10-2022, এটা ঢাকা আঞ্চলিক কেন্দ্রের। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের। এরপরে আমরা চলতে চাই, এবার আমরা দেখব ঢাকা স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রামের 211 সেমিস্টার ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি। স্টাডি সেন্টারের নাম ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সোনারগাঁও সরকারি কলেজ, সোনারগাঁও নারায়ণগঞ্জ, সরকারি শহীদ সরওয়ার্দি কলেজ, লক্ষ্মীবাজার ঢাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জ। পরীক্ষা কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন এখানে, ঢাকা আঞ্চলিক কেন্দ্র, কেবি হাই স্কুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। এখানে পরীক্ষার তারিখ সর্বসাকল্যে এখানে তারিখ দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা ময়মনসিংহ, এটা সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। চট্টগ্রামের যারা তারা চট্টগ্রাম কলেজ চকবাজার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, এরপরে আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট পরীক্ষা অনুষ্ঠিত হবে, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ ওখানেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারিখ 04/11/2022 বিকাল 3টা থেকে 5টা। এখানে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, কারণ আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য সম্পূর্ণ পড়ে দেখালাম না। এরপর আমরা দেখব বিষয়টা, আমরা আগে দেখে নিই। এখানে বিষয় আছে, দেখুন আপনারা, আঞ্চলিক কেন্দ্র, সকল আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিষয় এখানে আছে এমএ এবং এমএসএস প্রোগ্রামের শিক্ষাবর্ষ 2021 থেকে 2022 প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের অনলাইন এ ভর্তির বিষয়ে ওএসএপিএস ব্যবহার সংক্রান্ত নির্দেশনা প্রসঙ্গ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বিস্তারিত একটু পড়ে নেবেন। এরপরে আমরা যাব এইচএসসি তে, যারা ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য আবারও সময় বাড়িয়েছে শিক্ষাবর্ষ 21-22 শিক্ষাবর্ষে 2021 ব্যাচ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময় সূচি বর্ধিত করণ প্রসঙ্গ। রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমা 14/11/2022 পর্যন্ত। এরপরে আমরা যাব এমবিএ, এখানে বিষয় এমবিএ প্রোগ্রামের 201 সেমিস্টারের প্রথম ও তৃতীয় লেভেলের শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন এবং পুনঃ রেজিস্ট্রেশনের বিষয়টি বাউবির ওয়েবসাইটে প্রচার এবং ওএসএপিএস খোলা রাখা প্রসঙ্গে। এখানে রেজিস্ট্রেশন এবং পুনঃ রেজিস্ট্রেশনের সময় 25-10-2022 থেকে 8/12/2022 তারিখ পর্যন্ত। বিস্তারিত আমি পড়ছি না, যে আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরেটা আমরা দেখি, স্কুল অফ বিজনেস বিবিএ অ্যাডমিশন টেস্ট
সেমিস্টার 211, ডেট 4 নভেম্বর 2022, টাইম 3টা থেকে 5টা পর্যন্ত, এক্সাম সেন্টার ঢাকা রিজিওনাল সেন্টার বিওইউ, সেট প্ল্যান আপনি আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন। আর এছাড়াও আমাদের কমিউনিটিতে অর্থাৎ ইউটিউবে যদি আপনি পোস্ট আকারে আমাদের এই নোটিশগুলো স্ক্রিনশট দেওয়া থাকে, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। যাদের ভিডিও দেখার মতো সময় নেই তারা ইউটিউবের কমিউনিটিতে গিয়ে এটা দেখে নেবে। এরপরে আপনি দেখুন বিষয় এখানে মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এমসিসিজি এক্সামিনেশন 2021 টার্ম জানুয়ারি থেকে জুন 2022 প্রথম সেমিস্টার, পরীক্ষার তারিখ এবং ছুটিটা দেওয়া আছে, আপনারা অনুগ্রহ করে একটু পড়ে নেবেন। আমি আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, এর পরের নোটিশটি বিবি বিএ বিএসএস অ্যান্ড এলএলবি অনার্স এক্সামিনেশন শিডিউল জুন থেকে 2021 টার্ম 211, এটাও আমি পড়ে আছি, ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানে দুটি নোটিশ আছে, সকলের জন্য শুভকামনা। আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিনের বা আপডেট নোটিশটি পেতে বেল আইকন বাটনটি চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে।